আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা বেশ কয়েকদিন যাবৎ একটা বিষয় নিয়ে কিন্তু আমরা খুব বেশি আতঙ্কে আছি। আমরা পুরো বাংলাদেশের মানুষ বলেন, পুরো বিশ্বের মানুষ বলেন যে বেশ কিছু বিষয় নিয়ে আমরা বেশ কয়েকদিন যাবৎ আতঙ্কে আছি একটা বিষয় নিয়ে। সো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানের মধ্যে পৃথিবী, পৃথিবীতে কিন্তু তার নিজস্ব কক্ষপথে ঘুরতেছে। দেখুন, এটা কিন্তু পৃথিবী, ঠিক আছে? এটা হচ্ছে সূর্য, এটা এগুলো হচ্ছে অন্যান্য গ্রহ, ঠিক আছে? এই যে অন্যান্য গ্রহগুলো এগুলো এখানে আছে। সো এই যে আশেপাশে যে পাথরের মতো দেখা যাচ্ছে এগুলা, এই যে এগুলো গ্রহ, কোনো একটা আমরা কোটি কোটি গ্রহ আছে এখানের মধ্যে, এই যে আশেপাশে এই গ্যালাক্সির আশেপাশে। সো এখানের মধ্যে আমাদের পৃথিবীটাও কিন্তু আছে, ঠিক আছে? সো এখানে যদি কোনো একটা মানে গ্রহ তাদের নিজস্ব কক্ষপথে ঘুরতেছে, দেখুন এখানে তাদের নিজস্ব কক্ষপথে ঘুরতেছে, কেউ কারো পথে যাচ্ছে না, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পৃথিবী আমাদের কক্ষপথে ঘুরতেছে, আর অন্যান্য গ্রহ অন্যান্য কক্ষপথে ঘুরতেছে। সূর্য তার নিজস্ব কক্ষপথে সে নিজে ঘুরতেছে, জায়গায় ঘুরতেছে, সূর্য স্থান পরিবর্তন করে না, ঠিক আছে? তো আর পৃথিবী অ্যান্ড অন্যান্য গ্রহ যেগুলো আসে সেগুলো কিন্তু স্থান পরিবর্তন করতেছে, ঠিক আছে? ওই কারণে স্থান পরিবর্তন করার কারণে কোনো একটা গ্রহ কিংবা কোনো একটা গ্রহের কোনো একটা অংশ, কোনো একটা টুকরা, যদি আমরা যেটাকে বলি অংশ বা টুকরা, যদি এসে উল্কার মতো পৃথিবীর উপর আছড়ে পড়ে কিংবা পৃথিবীর পাশ দিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে আবহাওয়ার পরিবর্তন হয়, তাছাড়া দেখা যায় যে পৃথিবীর মধ্যে কোনো একটা কিছু আঘাত আনে, এর কারণে কোনো একটা বিপদের আশঙ্কা থেকে যায়, ঠিক আছে? সেরকম কোনো একটা কিছু হয়। সো এটা হচ্ছে আপনার যদি এই যে কক্ষপথের পরিবর্তন হলে সেটা কিন্তু হয়, ঠিক আছে? এই যে কক্ষপথ আছে, কক্ষপথের পরিবর্তন হলে এখন দেখা যাচ্ছে যে কক্ষপথের পরিবর্তনটা হচ্ছে কি না সেটা কী করে বুঝবেন? কক্ষপথের পরিবর্তন হলে বিজ্ঞান কিন্তু অবশ্যই বুঝতে পারে যে এই যেগুলো দেখতে পাচ্ছেন গ্রহ, যেগুলো কোটি কোটি গ্রহ আছে, এগুলার কক্ষপথ পরিবর্তন হলে অবশ্য বোঝা যায় যে এই কক্ষপথটা পরিবর্তন করছে। অর্থাৎ যে কোনো একটা গ্রহ এখান থেকে কক্ষপথ পরিবর্তন করছে, সে কোন দিকে যেতে পারে, ঠিক আছে? সেটা কিন্তু তারা কিন্তু ডিসাইড করতে পারে বা বুঝতে পারে। আমি যদি দেখি যে আমি ডান দিকে যাচ্ছি, সেক্ষেত্রে আমি ডান দিকেই যাব। আমি বাম দিকে দেখতে পাচ্ছি একটা গ্রহ যাচ্ছে, সেটা বাম দিকেই যাবে। সো ওই রকম আর কি, পৃথিবীর দিকে ধেয়ে আসছে কি না নাকি, আপনারা দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে জানানো হয় যে আপনার নিউজে জানানো হয় পৃথিবীর দিকে দেয়ে আসছে একটি গ্রহ বা পৃথিবীর দিকে দেয়ে আসছে একটা উল্কা বা কোনো একটা কিছু। সো এটা কিন্তু অনেক সময় কিন্তু নিউজে কিন্তু বলা হয়, অর্থাৎ বিজ্ঞান কিন্তু সেটা বুঝতে পারে বা বিজ্ঞান কিন্তু সেটা জানতে পারে বা সেটা কিন্তু অনুমান করতে পারে। তো এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজ্ঞানকে দিয়েছেন বা বিজ্ঞান এটা অবশ্যই বুঝতে পারে। ওয়েদার থেকেও অনেক কিছু বোঝা যায়, আপনারা অবশ্যই জানেন যে ওয়েদার থেকে আমরা বুঝতে পারি যে ওয়েদার পরিবর্তন হচ্ছে কি না বা ইয়ে হচ্ছে কি না, বৃষ্টি হবে কি না, এই এই অঞ্চলে কখন বৃষ্টি হবে, ওই অঞ্চলে কখন ইয়ে হবে মানে বৃষ্টি হবে না, এই বিষয়গুলো কিন্তু বিজ্ঞান কিন্তু রিসার্চ করে বা যেভাবেই হোক সেটা কিন্তু তারা অনুমানের উপর বলো, অনুমানের উপর না অবশ্যই, অনুমানের উপর হলে সত্য হতো না, সেজন্য অবশ্যই তাদের কথাগুলো সত্য হয়। সেজন্য আমাদেরকে এটা বুঝে নিতে হবে যে আমরা যদি কোনো কিছু কোনো গ্রহ কক্ষপথ পরিবর্তন করতো আর সেই কক্ষপথের পরিবর্তন করার ফলে যদি আমাদের পৃথিবীর দিকে যদি ধেয়ে আসতো, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটা বিজ্ঞানের তরফ থেকে জানতে পারতাম, অবশ্যই আমরা সেটা জানতে পারতাম, এরকম কোনো কিছু আমরা জানতে পারিনি। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো আসলে কতটুকু সত্য আমি জানি না, হলেও হয়ে যেতে পারে, সত্য হলেও হয়ে যেতে পারে। তবে আমি এতটুকু বলতে পারি যে এগুলা এখনও পর্যন্ত মানে আদৌ সত্য হবে বলে আমার মনে হচ্ছে না। তবে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, এটাই হচ্ছে মূল বিষয়। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমাদেরকে সবাই, আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই বিষয় সম্পর্কে চাওয়ার প্রয়োজন যে এই বিপদ আপদ থেকে আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু তাআলা মুক্তি দান করেন। এই বিষয়গুলো ছাড়া আর তেমন কিছু বলার মতো নাই। কক্ষপথ পরিবর্তন করলে কোনো গ্রহ, সেক্ষেত্রে আমরা অবশ্যই জানতে পারতাম বিজ্ঞানের তরফ থেকে বা অবশ্যই আমরা সেই বিষয়গুলো জানতে পারতাম, কিন্তু এই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। কক্ষপথ কোনো মানে গ্রহ পরিবর্তন করেছে এরকম কোনো কিছু আমরা জানতে পারিনি। সো আশা করি বুঝতে পারছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্ত। হে, দিস ইজ কে বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। কথা হবে।